স্কুলে শিক্ষকতা করেও প্রাইভেট টিউশন করছেন, এখনো যদি সেই কাজ চালিয়ে যান তো সাবধান। এবার সেই শিক্ষকদের নতুন তালিকা তৈরি হচ্ছে, শিক্ষা দপ্তর নিজেই সেই তালিকা তৈরি করছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের কথা বহুদিন থেকেই মাঝে মাঝে শিরোনামে উঠে আসে, কিছুদিন চর্চা হয় আবার যেই কে সেই। কিন্তু এবার আদালতের চাপে সরকার কঠোর পদক্ষেপের পথে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় বলা আছে, পর্ষদের আওতাভুক্ত সরকারি স্কুল বা সরকারি পোষিত স্কুলের শিক্ষকেরা নিজের বাড়িতে বা প্রতিষ্ঠানে প্রাইভেট টিউশন করাতে পারবেন না। নির্দেশিকায় আরও বলা আছে, এইসব স্কুলের শিক্ষকদের কেউ প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকলে তা অপরাধ বলে গণ্য করা হবে। কিন্তু তারপরেও সেই নির্দেশ অমান্য করে অর্থের লোভে দিদার প্রাইভেট টিউশনের কাজ চালিয়ে যাচ্ছেন এক শ্রেণীর স্কুল শিক্ষক। এবার সেই সব শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পথে রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্যের প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আগেই শিক্ষকদের প্রাইভেট টিউশন করার বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছে। সেই রায়ের পরেও এক শ্রেণীর লোভী শিক্ষক এখনও পর্যন্ত বহাল তবিয়তে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন, এমনই অভিযোগ ওই সংগঠনের। প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ, স্কুল শিক্ষকদের কাছে প্রাইভেট টিউশন না নিলে স্কুলের খাতায় ফেল করিয়ে দেওয়া হবে। একাংশের স্কুল শিক্ষকেরা এমন হুমকিও দেন, ফলে অনেক অভিভাবকই বাধ্য হন স্কুলের ওইসব শিক্ষকদের কাছে তাদের ছেলেমেয়েদের প্রাইভেট টিউশন নিতে। সংগঠনের পক্ষ থেকে নতুন করে এই ব্যাপারে আদালতে অভিযোগ জানালে মে মাসে আদালত সরকারকে এই বিষয়টি দেখার নির্দেশ দেয়। উল্লেখ্য, এমনিতেই এরাজ্যে হাজার হাজার শিক্ষকের চাকরি বিক্রি হয়ে গেছে, লাখ লাখ শিক্ষিত বেকার ছেলে মেয়ে টিউশন পড়িয়ে সামান্য কিছু উপার্জন করেন, সেই পথটাও বন্ধ করে দিচ্ছেন ওই অসাধু শিক্ষকেরা। এমনকি এক শ্রেণীর স্কুল শিক্ষক এক প্রকার সিন্ডিকেট তৈরি করে প্রাইভেট টিউশনের কাজ চালিয়ে যাওয়ায় অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরা সেইভাবে প্রাইভেট টিউশন করার সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ। স্কুল শিক্ষকদের একাংশের এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার আরও বেশি করে সরব হয়েছে প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের কর্তারা জানিয়েছেন, নিজেদের এলাকায় কারা কারা প্রাইভেট টিউশন পড়ান তার লিস্ট তারা সরকারের কাছে ইতিমধ্যেই তুলে দিয়েছেন। এটা একজন কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। রাজ্যের যে সকল সরকার বা সরকার ঘোষিত শিক্ষক শিক্ষিকারা টিউশনের সঙ্গে জড়িত, তারা কেন্দ্রীয় সরকারের আইন 2009, রাজ্য সরকারের বিভিন্ন সময়ে নির্দেশিকা, রিসেন্ট একদম সাম্প্রতিককালে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, তারপর রাজ্য সরকার সেই হাইকোর্টের রায়কে বাস্তবায়িত করার জন্য তারা যে তদন্ত কমিশন বা কমিটি গঠন করেছেন বিভিন্ন জেলায়, সেই প্রেক্ষিতে আজকে আমি আমার রাজ্যের সমস্ত গৃহশিক্ষকদের পক্ষ থেকে আমি জানাচ্ছি, শ্রদ্ধেয় স্কুল শিক্ষকগণ যারা টিউশন করেন তারা আপনারা এই অনৈতিক কাজটি করবেন না। রাজ্য সরকার বা আমাদের দেশের আইন মেনে চলুন, ছাত্র সমাজকে আইন মানা শিক্ষা প্রদান করুন। আপনারা যদি আইন ভঙ্গ করেন পরবর্তীকালে সরকারের যে পদক্ষেপ হতে চলেছে সেটা আপনাদের পক্ষে কারণ ভয়ঙ্কর হতে পারে। নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। নবান্ন সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের রায়কে এবার মান্যতা দিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। সরকার এই বিষয়ে যথেষ্ট কঠোর। সূত্রের খবর, প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছ থেকে তালিকা পাওয়ার পর তা খতিয়ে দেখে রাজ্যের শিক্ষা দপ্তর প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত সেই সমস্ত অসাধু শিক্ষকদের তালিকা ইতিমধ্যেই তৈরি করা শুরু করেছে। এখন দেখার এবারে সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুলের কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বাস্তবে বন্ধ হয় কিনা। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর চব্বিশ পরগনা।